أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرأس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد وقال الله تعالى في القرآن الكريم فأعوذ بالله من الشيطان الرجيم من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة غرفة قد أرى ظاهرا باطنها وباطنها من ظاهرها أعطى الله لمن أطعم الطعام والأقلم الكلام وطاب الصيام وصلى بالليل والناس بالنيام رواه البخاري والمسلم الحمد لله যাবতীয় শুকরিয়া যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আজকে এই পবিত্র জুমাতে গুটি কয়েক মুসলিম ভাই এবং মুসলিম বোনকে শত ব্যস্ত থাকা সত্ত্বেও যে রব্বুল আলামিন আসার মতো সময় সুযোগ করে দিলেন, আমরা খুতবার শুরু লগ্নে সেই মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। অতবর দরুদ ও সালাম বর্ষিত হক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, আমার আপনার প্রিয় নবী, যে নবীর আদর্শকে আঁকড়ে ধরতে পারলে, যে নবীর পথ এবং পদ্ধতি অবলম্বন করতে পারলে কাল কিয়ামতের ময়দানে আমরা সুপরিশ পাব, আমরা সেই নবীর প্রতি দরুদ পাঠ করি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত মুসলিম মুসল্লিকরাম, আজকে জুমার সংক্ষিপ্ত খুতবার বিষয় চারটি আমলের বিনিময়ে জান্নাতের উচ্চ মাকাম গ্রহণ করা। উল্লেখিত বিষয়টির উপরে পবিত্র কালামে পাক থেকে একটি আয়াত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য বাণীর মধ্য থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। উল্লেখিত এবং হাদিসকে সামনে রেখে আজকে জুমার সংক্ষিপ্ত খুতবা ইতি টানার চেষ্টা পাবো। অমা তাওফিকে ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসলিম মুসল্লিকরাম, যদি সময় থাকে তাহলে এরই প্রসঙ্গে শেষের দিকে এসে আমরা ছয়টি আমল থাকলে স্বয়ং রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জিম্মেদার আমার আপনার নেবেন, সে প্রসঙ্গে একটু আলোচনা করব ইনশা আল্লাহ। সম্মানিত মুসলিম মুসল্লিকরাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দি করে নেওয়ার জন্য, আমরা সকলে জানি এই রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে অত্যন্ত ভয়াবহ স্থান, অত্যন্ত জটিল স্থান, অত্যন্ত মারাত্মক স্থান, সেই স্থানে আপনাকে জান্নাত ঘোষণা করা হবে এবং জান্নাতের উচ্চ মাকাম আপনাকে দেওয়া হবে যদি আপনার এই পৃথিবীতে চারটি আমল থাকে। আমি তেমন বক্তা নাই, আমি সুরদে কথা বলতে পারি না, আমি শিক্ষক মানুষ, ছোট্ট একটা মসজিদের ইমামতি করি শেরপুরে। আমার কথাগুলো যদি আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন তাহলে আশা করছি রব্বুল আলামিন আপনাকে উপকৃত করবেন, আপনি উপকৃত হবেন ইনশা আল্লাহ। সম্মানিত মুসলিম মুসল্লিকরাম, যদি আপনি পৃথিবীতে চারটি আমল জারি রাখতে পারেন মৃত্যু পর্যন্ত, জান্নাতের উচ্চ মাকাম আপনাকে দেওয়া হবে, জান্নাত তো দেওয়া হবে, জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিল্ডিং আপনাকে উপঢৌকন হিসেবে দেওয়া হবে। এই প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতি গুরফাতান ক্বাদ ইয়ারা যারুন বাতিনুহা ওয়া বাতিনু মিন যায়রুহা, জান্নাতে এমন একটি কক্ষ রয়েছে, এমন একটি বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিংটি জান্নাতের ওই বিল্ডিংয়ের ভিতর থেকে পুরো জান্নাতকে উপভোগ করা যায়, সুবহানাল্লাহ। এবং জান্নাতের বাইরে যারা অবস্থান করবে তারা বুঝতে পারবে এই জান্নাতের ভিতর এই সম্মানী ব্যক্তি রয়েছে, সুবহানাল্লাহ। আদা আল্লাহ, আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন এই জান্নাতের এই বিল্ডিংটি চার শ্রেণীর আমলকারীর জন্য। তাহলে আমরা হাদিসের প্রথম অংশ থেকে বুঝতে পারছি আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে বলেছেন জান্নাতে এমন একটি কক্ষ রয়েছে যে কক্ষটি উপভোগ করা যায়, পুরো জান্নাতের থেকে এই কক্ষটি দেখা যায় এবং এই জান্নাতের এই কক্ষ থেকে পুরো জান্নাতকে উপভোগ করা যায়, সুবহানাল্লাহ। আদা আল্লাহ, আল্লাহ তাআলা তৈরি করে গেছেন এই ঘরটি চার শ্রেণীর ব্যক্তির জন্য, চার শ্রেণীর আমলকারীর জন্য। এক নম্বর হচ্ছে লিমান আত আমুত তাম, অভাবীকে অন্নদান করা। আপনার এই বৈশিষ্ট্য থাকতে হবে, অভাবীকে অন্নদান করতে হবে, অর্থাৎ আপনার কাছে কোনো গরিব অসহায় ব্যক্তি যদি আপনার নিকট কোনো সাহায্য সহযোগিতার জন্য আসে তাকে কখনো ফিরে দেওয়া যাবে না, এই বৈশিষ্ট্য আপনার থাকতে হবে। আপনার কাছে কোনো যদি ব্যক্তি দান চেতে আসে আপনার এই ব্যক্তিটি কেমন গরিব বড়লোক না কি সেটা আপনার দেখার দায়িত্ব নয়, আপনাকে তাকে তা আপনার অবস্থান থেকে তাকে একটু সহযোগিতা করতে হবে, অর্থাৎ আপনার নিকট আসে কোনো ভিক্ষুক কখনো ফিরে যাবে না আপনার বাড়ি থেকে, আপনার নিকট কেউ সাহায্য সহযোগিতা চাওয়ার জন্য এসে ফিরে যাবে না আপনার নিকট থেকে।
আপনার এই বৈশিষ্ট্য যদি অর্জন করতে পারেন, আজ থেকে মৃত্যু পর্যন্ত আপনি নিয়ত করলেন আমার কাছে যে আসুক আমি তাকে একটু সহায়তা করব, এর মানে আপনাকে আমি এই হাদিস দ্বারা, এই প্রথম অংশ দ্বারা এটা বলতে চাচ্ছি না, আপনাকে 100,000 টাকা দান করতে হবে, আপনাকে 50,000 টাকা দান করতে হবে, আপনাকে 20,000 টাকা দান করতে হবে, এটা বুঝাচ্ছি না। আপনার সমর্থন অনুযায়ী আপনার পকেটে 100 টাকা রয়েছে, একজন অসহায় ব্যক্তি এসেছে, আপনি তাকে 10টা টাকা দান করে দিলেন অথবা 5টা টাকা সেখান থেকে দান করলেন, কিন্তু তাকে কখনো ফিরে দিলেন না, আপনার এই বৈশিষ্ট্য অর্জনটা করলেন। এই বৈশিষ্ট্য যদি অর্জন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একটি জান্নাত দেবেন, জান্নাতের মধ্যে সর্বোচ্চ বিল্ডিং। ধরুন আমরা মাঝিরা শহরে বা এখানে আমরা বসবাস করি, এখান থেকে যদি আমরা ক্যান্টনমেন্ট এলাকা দেখি, সবচেয়ে একটা বড় বিল্ডিং রয়েছে, ওই বিল্ডিংয়ের ওপরতলাতে যদি ওঠা যায় পুরো ক্যান্টনমেন্টে কিন্তু দেখা যায় যারা ওই বিল্ডিংয়ে উঠেছেন। তা এটা তো দুনিয়ার একটা সাধারণ উদাহরণ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এমন একটি বিল্ডিং তৈরি করে রেখেছেন, ওই বিল্ডিং থেকে আপনি পুরো জান্নাতকে উপভোগ করতে পারবেন যদি আপনার 4টি আমল আপনার জীবনে থাকে। তার প্রথম আমল হচ্ছে লিমান আতআমুত তাআম, অভাবীকে অন্ন দান করা। কোনো ব্যক্তি, অসহায় দুর্বল ব্যক্তি যদি আপনার নিকট সাহায্য চাইতে আসে, তাকে কখনো ফিরে দেওয়া যাবে না। সেটা হতে পারে আইনি সহায়তা, সেটা পারে হতে পারে অর্থনৈতিক সাহায্য, সেটা হতে পারে আপনার নিকট আপনার ক্ষমতা অনুযায়ী আপনার নিকট যে কোনো সাহায্য চাইতে আসলে তাকে কখনো ফিরে দেওয়া যাবে না। এই বৈশিষ্ট্য আপনাকে অর্জন করতে হবে। যদি আপনি এই বৈশিষ্ট্য অর্জন করতে পারেন, তাহলে সেই জান্নাতের উচ্চ মাকাম আপনার জন্য রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। সম্মানিত মুসলিম মুসল্লি ইকরাম, আপনি যদি এই বৈশিষ্ট্য অর্জন করতে পারেন, এই দানের হাতটা প্রসারিত করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসাদগাত ও বুরহানুন, দানগুলোন দলিল, কাল কিয়ামতের ময়দানে আপনাকে এই দানগুলোন জান্নাতে নিয়ে যাবে, আপনার হয়ে সুপারিশ করবে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। দান এমন একটি জিনিস, আপনার একটা বৈশিষ্ট্য অর্জন করতে হবে, যে কোনো ব্যক্তি আপনার নিকট চেতে আসুক না কেন তাকে কখনো ফিরে দেবেন না। রব্বুল আলামিন আমাদের এই 1 নম্বর বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম মুসল্লি ইকরাম, বলছিলাম 4টি বৈশিষ্ট্য অর্জন করলে জান্নাতের উচ্চ মাকাম পাওয়া যায়। তার 1 নম্বর লিমান আতআমুত তাআম, অভাবীকে অন্নদান করা। 2 নম্বর হল আকলামুল কালাম, মানুষের সাথে হাসি মুখে কথা বলা, মানুষের সাথে উত্তম আচরণ করা। আপনি যদি মানুষের সাথে উত্তম আচরণ করতে পারেন, তাহলে জান্নাতের ওই উচ্চ মাকাম পাবেন। আপনার স্বভাব চরিত্র যদি খারাপ হয়, আপনার মুখের ভাষা যদি খারাপ হয়, আপনি মানুষের সাথে ভালো আচরণ করতে পারেন না, মানুষের ভালো দেখতে পারেন না, আপনার জন্য ওই জান্নাত নয়। ওয়াল আকলামুল কালাম, যে ব্যক্তি মানুষের সাথে হাসি মুখে কথা বলে তার জন্য ওই জান্নাতের উচ্চ মাকাম। আপনি একজন মমিন ভাইয়ের সাথে হাসি মুখে সালাম দিয়ে কৌশল বিনিময় করবেন, তাতেও আপনার জন্য নেকি রয়েছে। আপনি একজন মুসলমান ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলবেন, তাতেও আপনার জন্য নেকি রয়েছে, আপনার জন্য অনেক নেকি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের 2 নম্বর বলেন, ওয়াল আকলামুল কালাম, যারা মানুষের সাথে হাসি মুখে কথা বলে, যারা মানুষের সাথে ভালো আচরণ করে, যারা মানুষের সাথে উত্তম আচরণ করে, যারা মানুষের সাথে খারাপ আচরণ করে না, যাদের মুখের ভাষা দ্বারা মানুষ সন্তুষ্ট, যাদের আচার আচরণ দ্বারা মানুষ সন্তুষ্ট। আমি আপনি যখন মারা যাব, যখন জানাজার হবে, লোকে যেন জানাজারে যখন অংশগ্রহণ করতে পারে, সবাই যেন বলতে পারে ইস, আমাদের সমাজ থেকে এই ব্যক্তিরা চলে গেল, এই ব্যক্তির কথা দ্বারা কোনোদিন আমি কষ্ট পাইনি, এই ব্যক্তির আচরণ দ্বারা আমি কোনোদিন কষ্ট পাইনি, এই ব্যক্তির মুখের ভাষা দ্বারা আমি কখনো কষ্ট পাইনি, আপনার জন্য জান্নাত, সুবহানাল্লাহ। অতএব সম্মানিত মুসলিম মুসল্লি ইকরাম, আপনার ক্ষমতা আছে বলেই আপনি অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, আপনার ক্ষমতা আছেই বলেই আপনি আপনার পাশে যে গরিব শ্রেণীর লোক রয়েছে তাদেরকে হিয় প্রতিপূর্ণ মনে করবেন, আপনার ক্ষমতা আছে বলেই মানুষের সাথে খারাপ আচরণ করবেন। এই বৈশিষ্ট্য যদি আপনার হয়, তাহলে আপনার জন্য ওই জান্নাত নয়। 2 নম্বর বৈশিষ্ট্য আপনাকে অর্জন করতে হবে, ওয়াল আকলামুল কালাম, মানুষের সাথে হাসি মুখে কথা বলতে হবে। যদি আপনি এই বৈশিষ্ট্য অর্জন করতে পারেন, যদি আপনি এই অর্জন করতে পারেন, এই বৈশিষ্ট্য যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে আপনার জন্য সেই জান্নাত, যে জান্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের মধ্যে উচ্চ মাকাম আপনাকে দেওয়া হবে। তার 2 নম্বর আমল হচ্ছে ওয়াল আকলামুল কালাম, মানুষের সাথে হাসি মুখে কথা বলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজ নিজ স্থান থেকে মানুষের সাথে উত্তম আচরণ করা, উত্তম কথা বলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম মুসল্লি ইকরাম, বলছিলাম 4টি আমল করলে জান্নাতের উচ্চ মাকাম পাওয়া যায়।
তার এক নম্বর আম হচ্ছে লিমান আতামুত্তাম, অভাবীকে অন্নদান করা। দুই নম্বর ওয়াল আকলামুল কালাম, মানুষের সাথে হাসি মুখে কথা বলা। তৃতীয় নম্বর হচ্ছে ওয়াতাবু সিয়াম, বেশি বেশি নফল সিয়াম পালন করা। সিয়াম পৃথিবীর মধ্যে একটা ইবাদত যার মধ্যে রিয়া নাই, যেটা লোক দেখানো হয় না। এই ইবাদত এত নেকি যে প্রত্যেকটি ইবাদতের নেকি নির্ধারণ করা রয়েছে। আপনি সালাত আদায় করলে কত নেকি পাবেন, আপনি হজ করলে কত নেকি পাবেন, ওমরা করলে কত নেকি পাবেন, যাকাত দিলে কত নেকি পাবেন, ভালো কাজ করলে কত নেকি পাবেন, কিন্তু একটি নেকির কিন্তু লেখা নাই আপনি যে সিয়াম পালন করেন এর নেকি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাত দেবেন, সুবহানাল্লাহ। চার নম্বর বৈশিষ্ট্য, তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াতাবু সিয়াম, বেশি বেশি নফল সিয়াম পালন করতে হবে। নফল সিয়াম কি? রমজান মাসে যে ৩০টি সিয়াম রয়েছে, এই ৩০টি সিয়াম আমার আপনার ফরজ, এটা তো আমাদেরকে আদায় করতেই হবে। এ ব্যতীত যে সিয়ামগুলো রয়েছে এগুলো হচ্ছে নফল সিয়াম। যেমন রমজানের পরবর্তীতে ৬টি সিয়াম পালন করা হয়, এই ৬টি সিয়াম নফল সিয়াম। সোমবার বৃহস্পতিবারের সিয়াম রাখা নফল সিয়াম। হাজি সাহেবরা যেদিন আরাফাতের ময়দানে অবস্থান করে এই দিনে সিয়াম পালন করা, এটা হচ্ছে নফল সিয়াম। এরপরে আপনাকে আশুরার সিয়াম, এগুলো হচ্ছে নফল সিয়াম। এই সিয়ামগুলো আপনাকে পার করতে হবে, এই সিয়ামগুলো আপনাকে পালন করতে হবে। বিশেষ করে মাসে ৩টি সিয়াম রয়েছে, আইয়ামে ২০, এই সিয়ামটা আপনাকে পালন করতে হবে। সময় পাইলে আপনাকে সিয়াম পালন করতে হবে। এই সিয়াম এত গুরুত্বপূর্ণ, এই সিয়াম এত ফজিলতপূর্ণ, একজন সিয়ামকারীকে জাহান্নাম থেকে ৭০ বছর পথ আপনাকে দূরে রাখা হয়, সুবহানাল্লাহ। অতএব সম্মানিত মুসলিম মুসল্লিকরাম, যখন একটু আপনি সময় পাবেন আপনাকে সোমবার বৃহস্পতিবারের দিনে সিয়াম পালন করতে হবে। আপনি একটু সময় পেলেন, মাসে ৩টি সিয়াম রয়েছে, এই সিয়ামগুলো পালন করলেন। আপনি যেদিন হাজী সাহেব আরাফাতের ময়দানে অবস্থান করেন এই দিন সিয়াম পালন করলেন, আপনাকে সিয়ামের অভ্যস্ত হতে হবে। যদি আপনি এই সিয়ামগুলো পালন করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার শ্রেণীর আমলকারীকে জান্নাতের উচ্চ মাকাম দেওয়া হবে। এই উচ্চ মাকামের তৃতীয় নম্বর নাম হচ্ছে ওয়াতাবু সিয়াম, বেশি বেশি নফল সিয়াম পালন করা। রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নফল সিয়াম পালন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম মুসল্লিকরাম, বলছিলাম চারটি আমল করলে জান্নাতের উচ্চ মাকাম পাওয়া যায়। এরপরে চতুর্থ নম্বর আমল হচ্ছে ওয়াসাল্লা বিল্লাইল ওয়ান্নাসু বিন্নিয়াম, রাতে উঠে নামাজ পড়া, মানুষেরা যখন ঘুমান্ত থাকে। চতুর্থ নম্বর আমল হচ্ছে ওয়াসাল্লা বিল্লাইল, রাতে উঠে সালাত আদায় করা, ওয়ান্নাসু বিন্নিয়াম, মানুষেরা যখন ঘুমান্ত থাকে। আপনাকে এই অভ্যাসে অভ্যাসিত হতে হবে। মানুষেরা যখন ঘুমান্ত থাকে মানে সাধারণত রাত ১২টা ১২:৩০ ১টার মধ্যে মানুষেরা ঘুমে যায়, এখান থেকে আপনাকে এই সময়টা হচ্ছে ফজরের আজান পর্যন্ত আপনাকে সময়, অর্থাৎ তাহাজ্জুদ সালাত যেটাকে বলা হয়, এই সালাতের অভ্যাসিত হতে হবে। যদি আপনি তাহাজ্জুদ গুজারি হন, যদি আপনার নিয়মিত অভ্যাস থাকে তাহাজ্জুদ সালাত আদায় করার, তাহলে আপনার জন্য এই জান্নাতের উচ্চ মাকাম। আপনাকে তাহাজ্জুদ গুজারি হতে হবে, শেষ রাতে উঠে রব্বুল আলামিনের নিকটে একটু সালাত আদায় করতে হবে। আপনাকে আমি বলিনি যে আপনাকে ৮ রাকাত ৩ রাকাত বেদের সহ ১১ রাকাত সালাত আদায় করতে হবে। আপনার সময় স্বল্প, আপনি একটু সময় পেয়েছেন, আপনি একটু ২ রাকাত সালাত আদায় করেন। ২ রাকাত সালাত আদায় করে রবের নিকটে একা একা একটু অন্ধকারে একটু হাত উত্তোলন করুন। রবের নিকটে একটু হাত উত্তোলন করে আপনি একটু চান, ইয়া রব্বুল আলামিন, ইয়া রহমানুর রহিম, ইয়া গফুরুর রহিম, আমার একটা সুন্দর মেয়ে, আমার একটা ভদ্র মেয়ে বাসায় রয়েছে, তার আমি একটা ভালো বিবাহ দিতে পারছি না, তুমি রব্বুল আলামিন সুন্দর একটা পাত্রর ব্যবস্থা করে দাও, আপনার ছেলেটার চাকরি হচ্ছে না, আপনি একটু রব্বুল আলামিনের নিকটে হাত উত্তোলন করে বলুন আমার ছেলের একটা ভালো রিজিকের ব্যবস্থা করে দাও। আপনি অসুস্থতায় কাতরাচ্ছেন, আপনার শরীর ভালো চলছে না, আপনি একটু রব্বুল আলামিনের নিকটে হাত উত্তোলন করুন। শেষ রাতে আপনি একটু বলুন যে রব্বুল আলামিন তুমি আমাকে আরোগ্য দাও, শিফায়ে কামিলা দান করো, আপনার পরিবারের মধ্যে অশান্তি বিরাজমান হয়েছে, আপনি শান্তিতে বসবাস করতে পারছেন না, আপনি একটু রবের নিকট হাত উত্তোলন করুন। হাত উত্তোলন করে আপনি একটু চান যে রব্বুল আলামিন আমার পরিবারের শান্তি ফিরে দাও, আমি পরিবারে নিয়ে আমি ঝামেলায় রয়েছি, আপনি রিজিক ভালো অন্বেষণ করতে পারছেন না, ভালো রিজিকের ব্যবস্থা করতে পারছেন না, আপনার সংসার খুব কষ্টের মধ্যে চলছে, আপনি একটু শেষ রাতে রব্বুল আলামিনের একটু হাত উত্তোলন করুন। হাত উত্তোলন করে একটু বলুন না যে রব্বুল আলামিন আমাকে একটু ভালো রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন শেষ রাতে সপ্তম আসমানে নেমে আসেন, এসে বলেন হে বান্দা কার কি চাহিদা তোমরা চাও, আমি দান করবো। রব্বুল আলামিন এই শেষ রাতে বান্দার চাহিদার জন্য নিজ
নিজে সপ্তম আসমানে নেমে এসে বলেন, কার কী চাহিদা তোমরা চাও? আমাদেরকে সেই রবের নিকট চাইতে হবে। আমি আপনাকে এটা বলতে চাইনি আপনি আজকে চাকরির জন্য হাত উত্তোলন করলেন কালকে চাকরি হবে না, আপনাকে রবের নিকটে দরখাস্ত ফেলান, চোখ দিয়ে কন্দন করুন, একটু কান্নার ভাঙ করুন, দেখবেন আপনার এই দরখাস্ত একদিন রব্বুল আলামিন কবুল করবেন, সাথে সাথে কবুল হবে এটা আপনাকে বোঝাই নাই, আপনাকে বারবার রবের নিকট চাইতে হবে, একদিন কবুল হবে হবেই ইনশাআল্লাহ। এবং আরেকটি কথা বলি আপনাকে, যদি আপনি এই শেষ রাতে রব্বুল আলামিনের নিকটে হাত উত্তোলন করে আপনার চোখ দিয়ে যদি পানি ঝরাতে পারেন, হাদিস বিশদরা বলেছেন, মুহাদ্দিস ইকরামরা বলেছেন, পানি যদি না ঝরে একটু পানি ঝরার ভান করেন, যদি একটু পানি বার করতে পারেন আপনার চোখ দিয়ে, ওই চোখ কোনোদিন জাহান্নামে প্রবেশ করবে না, সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি একটু শেষ রাতে উঠে আপনি যদি একটু চোখ দিয়ে পানি ঝরাতে পারেন, ওই চোখ জাহান্নামে প্রবেশ করবে না, ওই চোখ জান্নাতে যাবে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আপনাকে অর্জন করতে হবে। আমরা তো এটা বলছি, ওয়াসাল্লা বিল্লাইল ওয়ান নাসু বিন্নিয়াম, রাতে উঠে নামাজ পড়তে হবে। মানুষের যখন ঘুমন্ত থাকে আপনি তো ফরজ সালাতে আদায় করেন না, এ সালাত তো দূরের কথা থাক। আজও হাজারো যুবক রয়েছে, হাজারো মানুষ রয়েছে, সমাজে বসবাস করি, এই সমাজে বসবাস করি, অথচ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি না, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন না। আপনি যদি এক ওয়াক্ত সালাত আদায় করেছেন, আজকে জুমার সালাত আদায় করেছেন, আসরের সালাতের সময় আপনি গাফলাতি করে অলসতা করে আদায় করলেন না, মাগরিবের সময় আপনার ইন্তিকাল হলো, আপনি মারা গেলেন, আপনি ইমানি হালাতে মারা গেলেন না, কারণ ইচ্ছাকৃতভাবে আপনি সালাত পরিত্যাগ করলেন, আপনার মারাটা ইমানি হালাতে হলো না। তাহলে আমরা কেমন অবস্থাতে রয়েছি সম্মানিত মুসলিম মুসল্লিকরাম? আপনাকে ইসলাম ধর্মকে মূল্যায়ন করতে হবে, এই সমাজকে আপনাকে পরিবর্তন করতে হবে, আপনাকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যদি আপনি করতে পারেন তাহলে আপনি সফলতার দিকে আসবেন। আমি আরেকটি হাদিস আপনাদের সামনে আলোকপাত করব, এই জন্য সংক্ষিপ্ত আকারে শেষ করছি, যে আমরা জানলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই আরও অনেকগুলো হাদিস গ্রন্থে এই হাদিসটি রয়েছে, হাদিসটি একবার বিশুদ্ধ হাদিস। আমরা এই হাদিস থেকে সুস্পষ্টভাবে পড়তে মানলাম, যতগুলো মুসল্লি রয়েছেন এবং উপস্থিত মা বোনগণ যারা রয়েছেন, আমি প্রত্যেককে আমি বুঝতে চাচ্ছি এই হাদিস দ্বারা। আজকে থেকে আমরা চারটি আমলের অভ্যাস করব, এই চারটি আমল অবস্থায় যদি আমরা মৃত্যুবরণ করি জান্নাতের মধ্যে উচ্চ মাকাম, উচ্চ বিল্ডিং, উচ্চ ঘর আপনাকে দেওয়া হবে। চারটি আমল হচ্ছে, এক নম্বর হচ্ছে কখনো লিমান আত আমত তাম, অভাবীকে অন্নদান করব, কোনো অসহায় দরিদ্র গরিব ব্যক্তিকে কখনো ফিরে দেব না, সেটা বাড়িতে হোক, রাস্তাঘাটে হোক, যেখানে হোক না কেন আপনি দান করতেই থাকবেন। দান করলে আপনার বারাকা, আপনার রেজিকে বরকত দান করা হবে, দান থেকে কোনো বিমুখ যাবেন না। এই আমল আজকে আপনি মনে করেন যে আজ থেকে শুরু করলেন, এই মসজিদ থেকে বের হবেন, যে কোনো ব্যক্তি আপনার নিকট সাহায্য চাইতে আসলে আপনার সমর্থন অনুযায়ী আপনি যদি একশো টাকা পারেন একশো, দুইশো পারেন দুইশো, তিনশো পারেন তিনশো, দুই টাকা পারেন দুই টাকা, অর্থাৎ আপনার সমর্থন অনুযায়ী কখনো কোনো ব্যক্তিকে আজকে ফিরে দেবেন না। এই নিয়ত যদি আপনি করতে পারেন আপনি সফল একজন মমিন, সফল একজন ব্যক্তি। দুই নম্বর ওয়াল আকলামুল কালাম, মানুষের সাথে হাসি মুখে কথা বলতে হবে, উজ্জ্বল ভাষায় আপনাকে হাসি মুখে কথা বলতে হবে, কর্কশ ভাষায় কথা বলা যাবে না, গাম্ভীর্য ভাবলে কথা বলা যাবে না। আজকে আপনার অনেক অর্থ রয়েছে আপনি অহংকার করবেন, হবে না, অহংকারের পতন রয়েছে যা আপনাদের চক্ষের সামনে ঘটছে, অহংকার করা যাবে না। আপনার হাসি মুখে মানুষের সাথে উত্তম আচরণ করতে হবে, আপনার ভাষা দ্বারা যেন মানুষ কষ্ট না পায়, এই অভ্যাস চালু করবেন। তিন নম্বর, যখনই সময় পাবেন নফল সিয়াম পালন করবেন, সময় পেলে নফল সিয়াম পালন করবেন, সিয়ামের অনেক উপকারিতা রয়েছে, আপনাকে নফল সিয়াম পালন করতে হবে। এরপরে চতুর্থ নম্বর হচ্ছে আপনাকে ফরজ সালাত আদায় করতেই হবে, এর সাথে সাথে আপনাকে একটু নফল সালাত আদায় করতে হবে, এর মানে আপনাকে তাহাজ্জুদ সালাত আদায় করতে হবে। তাহাজ্জুদ মানে শেষ রাতে রবের নিকটে যা চাবেন তাই পাবেন, একটু ধৈর্য ধরতে হবে। ইন্নাল্লাহ মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সঙ্গেই রয়েছে। আপনাকে ধৈর্য সহকারে চাইতে হবে রবের নিকটে। রব্বুল আলামিন আমাদেরকে এই চারটি আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আজ থেকে মৃত্যু পর্যন্ত যেন আমরা এই চারটি আমল জারি রাখতে পারি, সেই তৌফিক যেন দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম মুসল্লিকরাম, এইবার আপনাদেরকে আরেকটি হাদিস শুনাবো। আমি মনে করি আপনারা এখানে অনেক বক্তা অনেক আলোচক এসেছে, এই হাদিসটা মনে হয় শুনেননি, শুনলেও আপনাকে আজ থেকে এই আমল করতে হবে। আমরা চারটি আমল ছেড়ে দিলাম, এই চারটি আমল আজ থেকে জারি রাখবো। এরপরের হচ্ছে ছয়টি বৈশিষ্ট্যের উপরে যদি আপনি মারা যান, ছয়টি বৈশিষ্ট্যের উপর যদি আপনি মারা যান আপনাকে জান্নাতে যাওয়ার জিম্মেদারি স্বয়ং রব্বুল আলামিন নিজেই নেবেন, সুবহানাল্লাহ।
আপনি যদি ছয়টি বৈশিষ্ট্য ছয়টি অবস্থানের মধ্যে মারা যান, আপনি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতে যাওয়ার জিম্মেদারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নেবেন, সুবহানাল্লাহ। আসুন আমরা হাদিসটি শুনি। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনতে বর্ণিত, তিনি বলেন খিসালুন সিত্তু মামি মুসলিমিন, ছয়টি বৈশিষ্ট্য রূপে যদি কোনো মুসলমান মারা যায়, এমতো মৃত্যুবরণ করে, ফি ওয়াহিদ মিন হুন্না, এই ছয়টির মধ্যে যে কোনো একটি বৈশিষ্ট্য রূপে যদি মারা যায়, ওখানে আমরা যে হাদিসটা আলোচনা করেছি চারটি আমুল কিন্তু থাকতে হবে, তাহলেও জান্নাত পাবো, একটা আমুল থাকলে হবে না। আর এখন যে হাদিসটা আলোচনা করছি ছয়টি বৈশিষ্ট্য, যে কোনো একটা বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে থাকে, একটি বৈশিষ্ট্য থাকে, ইল্লা কানা যামিনান আল্লাহ, আল্লাহর জিম্মেই আপনাকে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। ছয়টি বৈশিষ্ট্যর যে কোনো একটা বৈশিষ্ট্য যদি আপনার ভিতর থাকে, আপনাকে জান্নাতে যাওয়ার জিম্মেদারি স্বয়ং রব্বুল আলামিন নিজেই নিলেন, সুবহানাল্লাহ। তার এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে খরাজা মুজাহিদান, যখন কোনো মুজাহিদ বাড়ি থেকে বের হয়ে যায়, ফাইন মা তাফি ওয়াজহিহি, এমন তো অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, কানা যামিনান আল্লাহ, তার জান্নাতে যাওয়ার জিম্মেদারি রব্বুল আলামিন নিজেই নিলেন, আপনাকে মুখস্থ রাখতে হবে। এক নম্বর, যদি কোনো মুজাহিদ ব্যক্তি, যদি কোনো ব্যক্তি জিহাদের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়, এই বাড়ি থেকে বের হয়ে যায় আবার ফিরে আসা পর্যন্ত বাড়িতে, এর মধ্যে যদি মারা যায়, এর জান্নাতে যাওয়ার জিম্মেদারি রব্বুল আলামিন নিজেই নেবেন, স্বয়ং রব্বুল আলামিন নিজেই দায়িত্ব নেবেন জান্নাতে যাওয়ার জন্য, স্বয়ং রব্বুল আলামিন নিজেই এই দায়িত্ব নেবেন। এখন আসুন, মুজাহিদ মানে কি? জিহাদকারী, প্রচেষ্টাকারী, দিনকে উড্ডীন করার জন্য যারা কাজ করে, এর মানে অস্ত্র নিয়ে জিহাদ করাই শুধু না, কিন্তু আপনি এই দিনকে উড্ডয়ন করার জন্য চলে গেলেন ঢাকা শহরে, আপনার উদ্দেশ্য এই দিনের দাওয়াতটা পৌঁছে দেওয়ার জন্য, এমন একটি স্থানে গেলেন সেখানে এখনও ইসলামী দাওয়াত পৌঁছেনি, আপনি বাড়ি থেকে বের হলেন, ওখানে দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে ফিরে আসতে রোটে মারা গেলেন, রাস্তায় স্ক্রিন করে মারা গেলেন, আপনার জান্নাতে যাওয়ার জিম্মেদারি রব্বুল আলামিন নিজেই নেবেন। অর্থাৎ এই একটা টপিক স্কুলে যদি আমরা আলোচনা করি, আজকে জুমার খুতবা শেষ হয়ে যাবে, যেহেতু সময় সংকীর্ণ, খালি ছয়টা আমুল আপনাদেরকে, মূল বিষয়টা আপনাদেরকে বলি, তাহলে একটু ভালো হবে। এই জিহাদের বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে, দিনকে উড্ডয়ন, দিনকে প্রচার করার জন্য যে চেষ্টা করবেন এটাই জিহাদ। এই জিহাদের জন্য যদি কেউ বাড়ি থেকে বের হয়, ফিরে আসা পর্যন্ত এমন তো অবস্থা যদি মারা যায়, সে জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার জিম্মেদারি স্বয়ং রব্বুল আলামিন নিজেই নেবেন, এটা এক নম্বর আমুল, মনে রাখবেন। দুই নম্বর, ওয়া রুজুলান তাবিয়া জানাযাতা ফাইন মাতা ফি ওয়াজহি কানা যামিনান আল্লাহ, অরজুলুন, ওই ব্যক্তি তাবিয়া জানাজাতা, কোনো মুসলমান ভাইয়ের জানাজারে অংশগ্রহণ করলো, ফাইন মা তাফি ওয়াজহি, এমন তো অবস্থায় সে মারা যায়, কানা যামিনান আল্লাহ, তার জান্নাতে যাওয়ার জিম্মেদারি রব্বুল আলামিন নিজে নিলেন, সুবহানাল্লাহ। অর্থাৎ একজন মুসলমান ভাইয়ের যদি জানাজারে আপনি অংশগ্রহণ করেন, একজন মুসলমান ভাই মৃত্যুবরণ করেছে, আপনি তার জানাজারে চলে গেলেন, জানাজারে গেলেন, জানাজার পড়ালেন, জানাজার পরে আপনি বাড়িতে ফেরার আস্তার মধ্যে মারা গেলেন, অথবা জানাজার স্থানে মারা গেলেন, অথবা জানাজারে নিয়ত করে, বুখারী মুসলিমের একটা হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের সমস্ত কাজ নির্ভরশীল হচ্ছে নিয়তের ওপরে, আপনার নিয়ত যদি সঠিক থাকে, আপনার নিয়ত যদি সালেহ থাকে, তাহলে আপনি সেটাই কাজ করবেন। আপনি বাড়ি থেকে বের হচ্ছেন, আপনার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমার অমুক ভাই, অমুক গ্রামে অমুক ভাই মারা গেছে, আমি জানাজারে যাচ্ছি, এই জানাজারে যাওয়া আসা এর ভিতরে যদি আপনি মারা যান, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জামে কানা যামিনান আল্লাহ, তার জান্নাতে যাওয়ার জিম্মেদারি রব্বুল আলামিন নিজেই নিলেন, সুবহানাল্লাহ। জানাজারের কত উপকারিতা রয়েছে না বললেই নয়, আপনি একটা জানাজারে অংশগ্রহণ করলেন, শুধু সালাত আদায় করলেন, এক উহুদ পারা পরিমাণ আপনাকে নিকিতে হবে, সুবহানাল্লাহ। উহুদ পাহাড়টা কত বড়, যারা হাজির সাহেব রয়েছেন তারাই জানেন কত বড় উহুদ পাহাড়, এতগুলো নেকি আপনাকে দেওয়া হবে শুধু জানাজারে অংশগ্রহণ করার জন্য। আর যদি আপনি জানাজারে অংশগ্রহণ করে একটু মাটি দেন তিন মুঠো, তাহলে দুই মানে আরেক উহুদ পাহাড় সমান আপনাকে নেকি দেওয়া হবে, সুবহানাল্লাহ। তাহলে একটা জানাজারে অংশগ্রহণ করলে, জানাজারে সালাত আদায় করলাম এবং এই মৃত্যু ব্যক্তিকে মাটি দিলাম, আমরা দুই উহুদ পাহাড় সমান নেকি পারলাম। উহুদ পাহাড় কত বড় আমি নিজেও দেখিনি, যারা হাজির সাহেব রয়েছে আপনাদের মধ্যে তারাই দেখছে কত বড় পাহাড়, এই পাহাড় সম পরিমাণ আপনাকে নেকি দেওয়া হবে। তাহলে আপনার মন কিভাবে বসে থাকে, একজন মানুষ সমাজে মারা গেছে, আপনি জানাজারে অংশগ্রহণ করতে পারছেন, আপনার চাকরির ব্যস্ততা, ব্যবসার ব্যস্ততা,
আপনার এই ব্যস্ততা শেষ করে আপনাকে এই জানাজারে অংশগ্রহণ করতে হবে। আর এই জানাজারে অংশগ্রহণ করার ক্ষেত্রে যদি আপনি যাওয়া আসির ক্ষেত্রে যদি আপনি মারা যান, আপনাকে জান্নাতে যাওয়ার জিম্মেদারি কে নিলেন? রব্বুল আলামিন নিজেই নিলেন। জানাজারে যাওয়া ফরজ নয়, কিন্তু আর গুরুত্ব রয়েছে, দেন কত গুরুত্ব এই জানাজারে অংশগ্রহণ করলেন আসলেন, এর মধ্যে যদি আপনি মারা যান জান্নাতে যাওয়ার জিম্মেদারি আপনাকে রব্বুল আলামিন নিজেই নিলেন, তাহলে বুঝতে হবে এর মধ্যে অনেক গুরুত্ব রয়েছে। আজকে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা মাদ্রাসায় পড়াশোনা করি না, আমরা হাই স্কুল কলেজ স্কুলে পড়াশোনা নিয়ে ব্যস্ত। আপনার জানাজার যদি ভাড়াটে হুজুরদের করতে হয়, আমাদের মতো হুজুরকে নিয়ে আসে যদি করতে হয়, আমরা দোয়া করব কি? জানাজারে যে দোয়া রয়েছে, আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু, আল্লাহ মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, এই দোয়াটা আমরা পড়ব। কিন্তু আপনার ছেলে, আপনার নিকটতম আত্মীয় যদি আপনার জানাজার করে, এই দোয়ার সঙ্গে কিন্তু মৃত ব্যক্তির জন্য আসল দোয়া রয়েছে। এটা হচ্ছে খাস দোয়া, মৃত ব্যক্তি এবং উপস্থিত জনগণের জন্য এই দোয়াটা খাস দোয়া হচ্ছে, আল্লাহু মাগফির লাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু ওয়াকসিলহু বিল মাই ওয়াসালজি ওয়াল বার্দ ওয়ানাকিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাবুল আবিয়াজু মিনাদ দানাস ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া জাওজান খায়রাম মিন জাওজিহি ওয়াদখিলহুল জান্নাত ওয়া আইযু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। এই দোয়াটা মৃত ব্যক্তির জন্য খাস দোয়া। অর্থ যদি করতে যায়, আমার সময় সংকীর্ণ, আমার আরও কিছু কথা বলতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ রয়েছে এর মধ্যে ওই মৃত ব্যক্তির জন্য। এটা যখন আপনার ছেলে বা আপনার নিকটতম আত্মীয় ভাস্তে ভাতিজা যদি এই সালাত আদায় করে, যখন কন্দন করবে আল্লাহুম্মাগফির লাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াফু আনহু, হে আল্লাহ তাকে ক্ষমা করে দাও, তার উপর রহম করো, তার গুণগুলন মাফ করে দাও, তার গুণগুণ ধুয়ে দাও, তাকে জান্নাত দাও, তাকে জান্নাতে একটা সুন্দর স্ত্রী দাও, দুনিয়াতে যা স্ত্রী ছিল তার থেকে উত্তম স্ত্রী দাও, এই দোয়াগুলো যখন নিজের আত্মীয় স্বজন করবে অন্তর থেকে দোয়াগুলো চলে আসবে। এই জন্য আপনার ছেলেকে কমপক্ষে 5 পাস আপনাকে মাদ্রাসা থেকে করাতে হবে, এরপরে আপনি ভার্সিটি স্কুলে যে যা করতে করতে পারেন। কী জন্য করতে হবে? তাকে প্রথমে ইসলামী জ্ঞানগুলো দিতে হবে, 5 ওয়াক্ত সালাত যেন আদায় করতে পারে, আপনার জানাজার যেন করতে পারে। আপনি মারা গেলেন, আমরা একদিন ওই কবর যেদিন দিতে যাবো সেদিন দোয়া পড়বো, আমরা শেষ, আমরা চলে আসবো। কিন্তু আপনার ছেলে যদি ফজরের নামাজ পড়ে 5 ওয়াক্ত, ফজর সালাত পর যখন যায় হাত তুলে বলবে রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আর অন্য অন্য দোয়াগুলো যে আপনার জন্য পড়বে, এর থেকে উপকার আর কী নেবেন? আপনার দুনিয়াতে যে এই কাজটা যদি করে যান, পৃথিবীতে মানুষ যখন মারা যাবে সমস্ত আমুলগুলো বন্ধ করে দেওয়া হবে, 3টি আমুল তার কবরে যাবে। তার 1 নম্বর হচ্ছে নেককার ভালো কোনো ছেলে মেয়ে যদি রেখে যায়, তার জন্য যদি কোনো দোয়া করে, এই দোয়াগুলো তার কবরে যাবে, সুবহানাল্লাহ। অতএব সম্মানিত মুসলিম মুসল্লি কেরাম, আপনারা অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, অত্যন্ত ভালো ব্যক্তি, আপনাদের এই জ্ঞান গুণ জানা আছে, কিন্তু আমুল নাই আপনাকে আমুল ইয়াদ নিয়ে আসার জন্য। 6টি বৈশিষ্ট্যর উপর যদি আপনি মারা যান, যে 6টি বৈশিষ্ট্য যে কোনো 1টি বৈশিষ্ট্যর উপর যদি আপনি মারা যান, আপনাকে জান্নাতে যাওয়ার জিম্মেদারি স্বয়ং রব্বুল আলামিন নিচ্ছেন। তার 2 নম্বর প্রসঙ্গে আমরা আলোচনা করছি, ও রজুলান তাবিয়া জানাজাতা, যে ব্যক্তি জানাজারে অংশগ্রহণ করলো এমন তো অবস্থায় মারা গেল, তার জান্নাতে যাওয়ার জিম্মেদারি রব্বুল আলামিন নিজেই নেবেন। এইবার 3 নম্বর, ও রজুলান আদা মারিজন, যদি কোনো ব্যক্তি যদি ওয়ারজুলুন কোনো ব্যক্তি আদা মারিজন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে আসলো, ফাইন মাতা এমন তো অবস্থা যদি মারা যায়, ফি ওয়াজহি কানা যামিনান আল্লাহ, তার জান্নাতে যাওয়ার জিম্মেদারি রব্বুল আলামিন নিজে নিলেন, সুবহানাল্লাহ। তাহলে কী বুঝলেন? অসুস্থ ব্যক্তিকে যদি দেখতে যান, আপনার পার্শ্ববর্তী একটা ভাই আপনার সমাজে বসবাস করছে, 3 দিন ধরে সালাত আদায় করছেন, আজকে তাকে দেখছেন না, ফজর সালাত পর জিজ্ঞাসা করছেন আব্দুল্লাহ ভাইকে দেখা যাচ্ছে না, 2 দিন জামাতে তার বাসায় খবর নিয়ে দেখলেন অসুস্থ, মেডিকেলে ভর্তি হয়েছে, আপনি সঙ্গে সঙ্গে আপনার কাজ শেষ করে ওই মেডিকেলে দেখতে গেলেন, মেডিকেলে দেখতে যেয়ে তাকে একটু দোয়া করে দিলেন মাথায় হাত বলে, লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ, অথবা বললেন আজিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ, এই দোয়াটা পড়ে দিয়ে তাকে একটু সান্ত্বনা দিয়ে আবার বাসায় ফিরে আসলেন। এই যাতায়াতের মধ্যে যদি আপনি তাকে যদি 10টার সময় দেখতে যান, 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা বলা হয়েছে, সকালে যদি কেউ কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, 70,000 ফেরেশতা তার জন্য দোয়া এবং মঙ্গল কামনা করে, সুবহানাল্লাহ। সন্ধ্যায় যদি কোনো ব্যক্তি কোনো অসুস্থ ভাইকে দেখতে যায়, ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ। তাহলে অসুস্থ ব্যক্তিকে দেখতে দেওয়া, তার সেবা করা কত নেকির কাজ। আপনার বাসায় অসুস্থ ব্যক্তি রয়েছে, আপনি তার সেবা যত্ন করছেন না, আপনি ব্যস্ত দেখাচ্ছেন, এগুলো পরিহার করুন। আপনি এমন তো অবস্থায় একজন অসুস্থ ব্যক্তিকে সেবা করতে 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 মারা গেলেন, আপনি নিজেই মারা গেলেন, আপনাকে জান্নাতে যাওয়ার জিম্মেদারি স্বয়ং রব্বুল আলামিন নিজে নিলেন, সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম মুসল্লি কেরাম, বলছিলাম
তিন নম্বর আমল হচ্ছে কোনো অসুস্থ ব্যক্তিকে আপনি দেখতে গেলেন, এই দেখতে যাওয়া আসার মধ্যে যদি আপনি মারা যান এমন তো অবস্থা, যদি আপনার মৃত্যু হয় আপনার মৃত্যু যদি এমন তো অবস্থা হয় আপনাকে জান্নাতে যাওয়ার জিম্মেদারি স্বয়ং রব্বুল্লাহ আলামিন নিজেই নিলেন, সুবহানাল্লাহ। অতএব সম্মানিত মুসল্লি কেরাম, আমাদের সমাজে যারা অসুস্থ ব্যক্তি রয়েছে এটা আমাদের জন্য মনে করব একটা জান্নাতে যাওয়ার সিস্টেম আল্লাহ তৈরি করে দিয়েছে। যে ব্যক্তিকে সমাজের অসুস্থ হোক না কেন, আপনার আত্মীয় স্বজনের মধ্যে অসুস্থ হোক না, তাকে একটু দেখতে যাবেন, তাকে একটু সান্ত্বনা দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থ করবে। আপনার এই সান্ত্বনার মধ্যেই তার অর্ধেক চিকিৎসা রয়েছে। আপনি যদি তাকে সঠিক সান্ত্বনা দেন, আপনি যদি একটু তার কাছে ভালো কামনা করেন, আপনি যদি একটু তার জন্য একটু দোয়া করেন, এর মধ্যে অনেক কল্যাণ রয়েছে, আর আপনার জন্য অনেক কল্যাণ রয়েছে। 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবেন। আপনি কি এত খেলা মনে করলেন? 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে, আপনার যদি সকালে যান সন্ধ্যে পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকবে। আমরা চেষ্টা করব যে কোনো ব্যক্তি অসুস্থ হলে আমরা তাকে একটু দেখতে যাব, তার সেবা শুশ্রূষা করব। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহ আমিন। ছয়টি আমল করলে জান্নাতে যাওয়ার জিম্মেদারি স্বয়ং রব্বুল আলামিন নিজেই নিলেন। এইবার চতুর্থ নম্বর আমল, রুজুলান তাওয়াজ্জা ফাহসানাল উযু, ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জিম্মেদারি নেবেন যে ব্যক্তি তাওয়াজ্জা ফাহসানাল উযু, সুন্দরভাবে উযু করলো। সুম্মা খরাজা ইলাল মসজিদ, এরপরে মসজিদের উদ্দেশ্যে বের হলো, লি সলাতিহি, নামাজের জন্য। ফাইন মাতা, এমন তো অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, ফি ওয়াজহি কানা যামিনান আল্লাহ, তার জান্নাতে যাওয়ার জিম্মেদারি স্বয়ং রব্বুল আলামিন নিজে নিলেন, সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যদি কোনো ব্যক্তি সুন্দর করে উযু করে, ফজর হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, পাঁচ ওয়াক্ত নামাজকারীদের জন্য সুসংবাদ। যদি বাড়ি থেকে উজু করবেন, মসজিদের সুন্দর উজুখানার ব্যবস্থা আছে, দরকার নাই, বাড়ি থেকে উজু করলে অনেক নেকি রয়েছে, প্রত্যেকটি কদমে কদমে নেকি রয়েছে। সময় অতীব সংক্ষিপ্ত আকারে বলছি, আপনি যদি সুন্দর করে উজু করেন, এরপরে খরাজা ইলাল মসজিদ, মসজিদের উদ্দেশ্যে সালাতে নামাজের জন্য বের হলেন, এই নামাজ পড়ে আবার বাড়ি ফিরলেন, এমন তো অবস্থায় যদি আপনার মৃত্যু হয় জান্নাতে যাওয়ার জিম্মেদারি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিলেন, সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর বৈশিষ্ট্য, আপনি যখন সুন্দর করে উজু করে এই মসজিদে আসবেন, প্রত্যেকটি কদম ফেলাবেন, প্রত্যেকটি কদমে আপনার জন্য নেকি রয়েছে। আপনি যখন এই মসজিদে সালাত আদায় করবেন, এই মসজিদে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে সেই ব্যক্তির কোনো গুণা থাকে না, কাবিরা গুণা ব্যতীত কোনো গুণা থাকে না। কাবিরা গুণা তো আমাদের অধিকাংশ হয় না, সগীরা গুণা বেশি। একটি হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবা ইকরাম, তোমাদের বাড়ির সামনে একটা পুকুর রয়েছে, এই পুকুরে যদি তোমরা দিনে রাতে পাঁচবার গোসল করো, তোমার শরীরে কোনো ময়লা থাকতে পারে? উপস্থিত সাহাবা ইকরাম বলেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখনো নয়। একজন ব্যক্তি যদি দিনে রাতে পাঁচবার গোসল করে তার শরীরে কখনো ময়লা থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি একজন ব্যক্তি দিনে রাতে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তার কোনো গুনাহ থাকতে পারে না, সুবহানাল্লাহ। আর অন্যান্য হাদিস দ্বারা বোঝা যায়, আপনি যখন এই যে সালাত আদায় করেছেন জুমার, জুমার সালাত আদায় করে শেষ করে বাড়ি ফিরলেন, আবার এসে আসরের সালাত ধরবেন এই নিয়ত করে আপনি ফিরলেন, আপনি এর ভিতরে যদি কোনো সগীরা গুনাহ করেন, কোনো যদি গুনাহ হয় তাকে আসরের সালাতের আসার সঙ্গে সঙ্গে সমস্ত গুনাহকে মাফ করে দেবে, সুবহানাল্লাহ। আসরের সালাত আদায় করে আপনি চলে গেলেন বাড়ি, মাগরিবের সালাত আপনি আদায় করার নিয়ত করে চলে গেলেন, আবার মাগরিবের সময় এসে সালাত আদায় করলেন, এর ভিতরে যদি কোনো গুনাহ থাকে আপনাকে মাফ করে দেবে। অর্থাৎ এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্তের ভিতর এরাবে পাঁচবার নামাজ পড়লে তার কোনো গুনাহ থাকতে পারে না, বিভিন্ন হাদিস এবং কোরআন দ্বারা এটাই বোঝা যায়। অতএব হে যুবক ভাই, হে ভাই, এ আমার বোন, আপনাকে আমি অনুরোধ জানাবো, আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। আজকে আপনার শরীর ভালো চলেন, রুকুতে থাকতে পারেন দুই মিনিট, আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি মনে করেন আমি বয়স হয়ে যাবে তখন সালাত ধরবো, আপনি রুকুতে এক মিনিট থাকতে পারছেন না, সিজদা করতে পারছেন না ঠিকভাবে, রুকু ঠিকভাবে করতে পারছেন না, দাঁড়িয়ে একটু সূরা ফাতিহা বলার পরে আরও যে কোরআনের কিছু অংশ তেলাওয়াত করবেন সে শক্তি আপনার নাই, কারণ আপনার বয়স হয়ে গেছে। এই সময় ইবাদত থেকে যুবক অবস্থায় যে ইবাদতগুলো করবেন সেটা গ্রহণযোগ্যতা আরও বেশি। সম্মানিত মুসলিম মুসল্লি কেরাম, বলছিলাম যে ছয়টি বৈশিষ্ট্য নিয়ে মৃত্যুবরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার নিজে জিম্মেদারি নেবেন। তার চতুর্থ নম্বর হচ্ছে আপনাকে সুন্দর করে উজু করে মসজিদের উদ্দেশ্যে যদি আপনি বের হন, মসজিদের উদ্দেশ্যে বের হয়ে যদি আপনি সালাত আদায় করেন, আবার সালাত আদায় করে বাড়ি ফিরেন, এমন তো অবস্থা যদি আপনার এই বৈশিষ্ট্যের মৃত্যু হয় আপনাকে জান্নাতে যাওয়ার জিম্মেদারি রব্বুল আলামিন নিজেই নেবেন, সুবহানাল্লাহ। এরপর আসুন সময় অতীব সংক্ষিপ্ত, পাঁচ নম্বর আমল হচ্ছে, রুজুলান ফি বাইতিহি লা ইয়াকতুবু মুসলিমান ওয়ালা ইখরা ইলাইহিম সাকাতান। পঞ্চম নম্বর আমল হচ্ছে, অরজুলুন, ওই ব্যক্তি ফি বাইতিহি, বাড়িতে অবস্থান করে, ওই মুসলমান ভাই যে বাড়িতে অবস্থান করে, ওয়ালা ইখরাজু ইলাইহিম সাকাতান, বাড়িতে অবস্থান করে কোনো গীবত করে না,
কোনো মুসলমানের গীবত করে না, ওয়ালা মুত্ত আলাইহি, এবং কাউকে গীবত করতেও দেয় না। এমন তো অবস্থায় যদি সে মারা যায়, তার জান্নাতে যাওয়ার জিম্মেদারি রব্বুল আলামিন নিজেই নেবেন। একটু ভালো করে বোঝেন, মনে হয় বুঝতে পারেননি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই পাঁচ নম্বর বৈশিষ্ট্য বর্ণনা করছেন যে ওই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার জিম্মেদারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নেবেন। কোন ব্যক্তি? যে ব্যক্তি বাড়িতে অবস্থান করে, অর্থাৎ আপনার অফিস আদালতের কাজ ব্যতীত বাড়ি থেকে বের হন না, বাজারে হাটে বাজারে আড্ডা দেন না, যখনই সময় পান বাড়িতে অবস্থান করেন। এই বাড়িতে অবস্থান করে কোনো মুসলমান ভাইয়ের গীবত করেন না। গীবত কিন্তু মারাত্মক পাপ, গীবত আমাদের রহরহ চলছে, এই গীবত করে না কোনো মুসলমান ভাইয়ের গীবত করে না। এবং কোনো মুসলমান ভাই যদি তার কাছে যায় গীবত করে, বাড়িতে যায় গীবত করার চেষ্টা করে, সে বলে আমি গীবত শুনতে চাই না। এই অবস্থায় এই বৈশিষ্ট্য যদি মারা যায়, তাকে জান্নাতে যাওয়ার জিম্মেদারি স্বয়ং রব্বুল আলামিন নিজেই নেবেন। সুবহানাল্লাহ, গীবত পরিহার করতে হবে। গীবত করা যাবে না, অন্য মুসলমান ভাইয়ের গীবত করা যাবে না। দোষ ত্রুটি ভুল মানুষ নিয়েই বসবাস করবে জীবনে। এই বানিয়া আদম প্রত্যেকের ভুল রয়েছে, ভুল সংশোধন করে জীবন যাপন করতে হবে। গীবত করা যাবে না। যদি কোনো ভুল বিশেষ থাকে, তাকে ব্যক্তিগত রেখে বলতে হবে আপনার এই ভুল রয়েছে, এটা সংশোধন করতে হবে। ব্যক্তিগতভাবে বলতে হবে, মানুষের সম্মুখে বলা যাবে না, হুজুর আপনি যে খুতবা দিলেন খুতবাটা আমার পছন্দ নয়, হুজুর আপনি যে আয়াতটা তেলাওয়াত করলেন আয়াতটা তেলাওয়াত সুন্দর নয়। জনসম্মুখে বলা যাবে না, ব্যক্তিগতভাবে বলতে হবে। এর নাম গীবত পরিহার করতে হবে। গীবতের মারাত্মক পাপ রয়েছে, গীবত পরিহার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তার পাশ যাচ্ছেন, হঠাৎ একটি কবরের শাস্তি দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়েস সাহাবায়ে কিরাম, এই কবরের শাস্তি দেওয়া হচ্ছে। সাহাবায়ে কিরাম আশ্চর্য হয়ে গেলেন, বললেন কেন এই কবরের শাস্তি হচ্ছে? বলছে দুটি কারণে এই কবরের শাস্তি হচ্ছে, এক প্রসাব করে সঠিকভাবে এই ব্যক্তি পানি নিত না, আর দুই মানুষের গীবত করে বেড়াতো। আপনাকে গীবত থেকে সতর্ক থাকতে হবে। সম্মানিত মুসলিম মুসল্লিকরাম, ছয় নম্বর আমল আমরা জানলাম যে মানুষের গীবত করা যাবে না। বাড়িতে অবস্থান করার চেষ্টা করতে হবে, বেশি বেশি হাট বাজারে অযথা ঘোরাফেরা করা যাবে না, বাড়িতে অবস্থান করতে হবে। গীবত করা যাবে না, অন্যের গীবত শোনা যাবে না। এই আমলের উপর যদি আপনি মারা যান, তাহলে জান্নাতে যাওয়ার জিম্মেদারি স্বয়ং রব্বুল আলামিন নিজেই নিলেন। আমাদের সমাজে এরকম ব্যক্তি যাওয়া যায়, মুরব্বী রয়েছে, সালাত আদায় করে, বাড়ি ফিরে কোরআন তেলাওয়াত করে, একটু বাড়ির কাজবাজ করে, আবার আসে সালাত আদায় করে। এই সকল মুরব্বীর জন্য এই সুসংবাদ, কখনো গীবত করবেন না আপনারা। এই মসজিদে আসে কোনো গীবত করবেন না, কোনো সময় গীবত করবেন না। এরপর শেষ ছয় নম্বর আমল হচ্ছে, ওয়া রাজুলান আতা ঈমানান লাইবিতু হিল্লালি গায়রিহি ওয়াকরাহি ফাইন মাত ফি ওয়াজহি কানা যামিনাল্লাহ। ওই ব্যক্তিকে জান্নাতের জিম্মেদারি আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিলেন। যে ব্যক্তি ইমামকে ভালোবাসলো, ইমামকে সেভ করলো, ইমামের সাথে ভালো সম্পর্ক রাখলো, ইমামকে ভালোবাসে এমন তো অবস্থায় মারা গেল, ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জিম্মেদারি স্বয়ং রাব্বুল আলামিন নিজে নিলেন। সুবহানাল্লাহ। সিলসিলায়ে সহিহাইন হাদিস, অসংখ্য হাদিস গ্রন্থে হাদিস রয়েছে। হাদিস নম্বর হচ্ছে সিলসিলায়ে সহিহাইনের 3384 নম্বর হাদিস। তাহলে আমরা ছয় নম্বর বৈশিষ্ট্য পেলাম, ইমামকে ভালোবাসতে হবে। ইমাম মানে নেতা, সমাজের নেতা হচ্ছে এই মসজিদে যে ইমাম হবে সে, সেই মসজিদে এই সমাজের নেতা। প্রত্যেক নেতাকে আপনার ভালোবাসতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। আপনারা যে ইমামকে ভাত খিলেন, এই যে ইমামের জন্য ভাতের ব্যবস্থা করেছেন, এর মানে আপনার কিছুই হবে না, এর জন্য অনেক 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 জাজা রয়েছে। সুবহানাল্লাহ। যারা আজও ইমামকে ভাত খিলাতে পারেননি তাদের জন্য দুর্ভাগ্য। আপনাকে এই কর্তৃপক্ষকে বলতে হবে যে আমি আগামী সপ্তাহে ইমামকে ভাত খেলবো, আমি আগামী সপ্তাহে ইমামকে ভাত খেলবো। এতে অনেক নেকি রয়েছে। আপনি একটু ইমাম সাহেবকে নামাজ পর সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আপনার একটু ভালো দেখলেন, কথা বললেন, সৌজন্য বিনিময় করলেন, এর জন্য নেকি রয়েছে। এই হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয়। এই সমাজের যে ইমাম হবে তাকে সম্মান করার দায়িত্ব আপনার। সম্মানিত মুসলিম মুসল্লিকরাম, আমাদের সময় শেষ হয়ে আসছে। আপনাকে আজকের খুতবো সার অংশ এটাই আপনাকে বুঝতে যাচ্ছি। আপনাকে ছয়টি বৈশিষ্ট্যের উপর যদি আপনি মারা যান, ছয়টি বৈশিষ্ট্যের উপর যদি মারা যান, তাহলে আপনাকে জান্নাতে যাওয়ার জিম্মেদারি স্বয়ং আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিলেন। এর থেকে বড় পাওয়া আর কি আছে? আপনাকে এই ছয়টি বৈশিষ্ট্য অর্জন করে মৃত্যুবরণ করতে হবে। এবং সাথে সাথে আমি খুতবার শুরু লগ্নেই বলছিলাম, চারটি আমল আপনার জারি রাখতে হবে। চারটি আমল যদি জারি রাখতে পারেন, জান্নাতে যে জান্নাতের উচ্চ মাকাম পাবেন, চারটি আমল আপনাকে মুখস্থ রাখতে হবে। এবং সাথে সাথে আপনাকে এই ছয়টি বৈশিষ্ট্য অর্জন করে মৃত্যুবরণ করতে হবে। যদি আপনার মনে না থাকে আর আপনার ব্রেন যদি ভালো থাকে, আপনি তো কেস করে নিতেই পারছেন যে আপনার মুখস্থ হয়ে গেছে, না হলে আপনাকে এখানে মোবাইলে সেভ রয়েছে, আপনাকে শুনতে হবে এই হাদিস। চারটি আমল আর ছয়টি বৈশিষ্ট্য আমাকে অর্জন করতে হবে। যদি আপনি এই অর্জন করতে পারেন, তাহলে আজকের খুতবা দেওয়া সার্থক। রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়ালাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বিল আয়াতিজ জিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম বাররুহুর রহিম।